আসসালামু আলাইকুম প্রিয় নাহিদ ভাই আপনার জন্যই এই দুঃসংবাদ দিচ্ছি আমার পিছনে যিনি বসা আছেন তিনি একজন ফল ব্যবসায়ী তার দোকানের গোডনের পিছনে অবস্থান করছি তার দোকানে আমি আসছিলাম বলতেছে আপনার কাছে তো একটা মেসেজ পাঠাইছিলাম কি অভিযোগ কি তখন অভিযোগটা কি তার মুখ থেকে শুনি আমরা শিরোনামটা দেই একশো টাকা দিয়া তিনশো মিনিট তিনি কিনছে মেয়াদ তিরিশ দিন মাই জিপির

আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলতেছি যে আমার প্রপার্টি আমি কিনে আনছি ধরেন আপনার দোকান আমি ফল ফল নিলাম এই যদি নিয়ে বাসায় নেই আমি না খাই ব্যবহার না এটা আপনি আপনার কাছে থাকবে কিন্তু মিনিটার এমবির ক্ষেত্রে অন্য আইন আচ্ছা এখন আপনার কাছে আপনি যে এই সাত দিনে আপনার মেয়াদ থাকার কথা ত্রিশ দিন পাইলেন সাত দিন আপনি বিচারটা কার কাছে দেন আর কি দাবি আপনার গ্রামীণ ফোনের বিরুদ্ধে আপনার দাবিটা কি এবং কার কাছে বিচার দিতে চান বলেন আমি বর্তমান উপদেষ্টা না কাছে বিচার দিতে চাই যাতে আমার মতো ভুক্তভোগী আর কেউ যাতে না হয় সবাই যাতে এটা যে যে টাকা টাকা দিবে তার এই টাকার অফার দিবে টাকার অফার দিবে এবং যেটা অফার লেখা থাকবে মাই দিবি তো এবং যে কোনো এটা যাতে সঠিক নিয়মে চলে আচ্ছা আমি এখন বক্তব্যটা হচ্ছে এরকম ভুক্তভোগী বাংলাদেশে অনেক বেশি তো আমি ওনার এখানে যেহেতু আমি সরাসরি ওনার কাছে আসলাম প্রচুর মেসেজও দেওয়া থাকে মানুষের যে ভাই আমি অফার কিনছি একটা আমার দেয় আর একটা তো আমি সাধারণত এইসব কোম্পানির অফারে টফারে যাই না আমার যেহেতু ওয়াইফাইয়ের সেবা আমি নেই তো এখন হাতে কলমে ওনার কাছটা ওনারটা পাইছি এরকম বাংলাদেশে বহু মানুষের অভিযোগ আছে যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে শেয়ার করবেন এবং আপনাদের অভিযোগগুলো লিখবেন আলোচনা সমালোচনা এবং তাদের এই যে আমি এটাকে জালিয়াতি না বলে পারলাম না এগুলো প্রকাশ করতে হবে তাহলে এদের এই কর্তৃপক্ষ হয়তো বা টনক নড়বে কারণ পলক সাহেবের টনক নড়ে নাই নাহিদ সাহেব নাহিদ সাহেবের টনক নড়ে কিনে আমরা দেখার চেষ্টা করি আমরা জানি গ্রামীণ ফোনের পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ার আছে আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারেরও আমরা জানি যেটা আর কি যে টেলিকমিউনিকেশন কি একটা কি সিস্টেমে আছে তো স্যার আপনার কাছেও বলি যে এটা কেন এরকম মানুষদের সাথে করে সে একশো সে যদি সাত দিন পায় সাত দিনে তার তিনশো মিনিট দরকার নাই আবার ওই টাকাটা ওই মিনিট টাকাইটা নিয়ে যাবে তাহলে তার অনেক ক্ষতি করলো কোম্পানি আর নিজেরা লাভ করলো আশা করি জায়গা থেকে জনগণ মুক্তি পাবে সবাই ভালো থাকবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ